এরপরে মারিয়াম জামিল আপনি লিখেছেন, গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয়, এটা বোধহয় নখে দিলে অপমান হয়। দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই, তাহলে আমরা কি সেটা নখে দিব না? অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মনগড়া কথা। কর্ণাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি, ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এটা মেয়েদের জন্য, মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্নাহ, পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্নাহ না, বিশেষ করে হাতের নখে, হাতে পায়ে নখে ইত্যাদিতে। চুলে বা দাড়িতে পুরুষরা দিতে পারে, কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া, এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন, কিন্তু পুরুষ কোনোদিন দিতেন না, এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে। সাগরিকা খাতুন আপনি লিখেছেন, নিজের আশেপাশের আত্মীয় শ্বশুরবাড়ির লোক একে অপরের গীবত করে, তা আমাকে শুনতে হয় এবং আমি এতে আমিও গীবত করে ফেলি। গীবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? সম্পর্ক ছিন্ন করার তো প্রয়োজন নেই, গীবতের পরিবেশ থেকে বেঁচে থাকবেন আপনি, তার সাথে সাধারণ যে যোগাযোগ সেটা করবেন, গীবত হয় যে আড্ডায়, যে মজলিসে, যে বৈঠকে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আমরা চাইলে অনেক গুণা থেকে বেঁচে থাকতে পারি, তার জন্য আমাদের সদিচ্ছা যথেষ্ট। গীবত করা শুরু হচ্ছে, আপনি ওই মুহূর্তে ওখান থেকে কেটে পড়েন, সরে যান, আপনি নিজে সেখানে ইনভলভ হয়েন, সতর্ক থাকেন, এভাবে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেও গীবত থেকে বেঁচে থাকতে পারেন।